যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও 8,250 টাকার মতো পায় এরকম, তো ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও 6,000 সামথিং পায় এবং তাদেরটাও 500 টাকা করে 1 এপ্রিল থেকে বাড়ানো হলো। তাদের জীবন শুভ হোক, ভালো হোক, আরো ভালো করে কাজ করুন, ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য। আমরা সবসময় মা মাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল, আছি এবং থাকবে। আশা কর্মী এবং যারা আইসিডিএস হেল্পার তাদেরই কিন্তু যে বেতন, সে বেতন বৃদ্ধি হয়েছে, সেই ঘোষণাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন সমাজ মাধ্যমে। সেই খবর যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, আইসিডিএস হেল্পার তাদের 500 টাকা করে কিন্তু বেতন বৃদ্ধি হলো এবং আশা কর্মীদেরও কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে, সেই ঘোষণাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে সেই ঘোষণাই করলেন। যেমনটা তিনি জানিয়েছিলেন যে তিনি একটি বিশেষ ঘোষণা করতে চলেছেন এবং যেটা অনুমান করা হচ্ছিল যে মহিলাদের সুবিধার্থেই তার কোনো ঘোষণা আসতে চলেছে, এবং সেই মতোই যেটা দেখতে পাওয়া গেল যে আশা কর্মীদের জন্য, আইসিডিএস যারা হেল্পার রয়েছেন, অঙ্গনারী কর্মীরা রয়েছেন, তাদেরই বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে, সেই ঘোষণা তিনি করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।